হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজ আমি কথা বলবো এইচএম সফটওয়্যার ডিটেলস নিয়ে। চলেন এইচএম সফটওয়্যার সম্পর্কে পরিচিত হওয়া যাক। এখানে আপনাকে প্রথমে লগ ইন ইনফরমেশন চাওয়া হবে আপনার থেকে। আজ অ্যাডমিন হিসাবে আপনি লগ ইন ইনফরমেশন দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে একদম কর্নারে অ্যাডমিন সেকশন থেকে আপনি মাল্টিপল লগ ইনের জন্য আপনি অ্যাডমিন মাল্টিপল অ্যাডমিন ক্রিয়েট করতে পারবেন নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। সো এখান থেকে আপনার এই অপশনটা দেওয়া হয়েছে। এরপরে আমি ডিপার্টমেন্ট পার্টে চলে যাচ্ছি। আপনি ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট নাম ক্রিয়েট করতে পারবেন, যে যে ডিপার্টমেন্ট আপনি রাখতে চাচ্ছেন, এবং ডিপার্টমেন্টের লিস্টে ডিপার্টমেন্টের যে যে নাম দিয়ে আপনি ডিপার্টমেন্ট ক্রিয়েট করবেন সেই ডিপার্টমেন্টের লিস্টের আকারে সেগুলো দেখতে পারবেন। এরপরে আমি রিক্রুটমেন্টে যাচ্ছি। রিক্রুটমেন্টের মধ্যে একজন ক্যান্ডিডেটকে রিক্রুট করার জন্য তার যে বেসিক ইনফরমেশনগুলো ইনপুট করতে হয় সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি একটা প্রসেস দেখাই দিচ্ছি। আবু সাইমকে আমি ইনপুট করলাম। ডেট অফ বার্থ দিচ্ছি আমি, জেন্ডার সিলেক্ট করলাম। এরপরে নেক্সট আমি যখন যাচ্ছি তখন হলো আমার থেকে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা চাওয়া হচ্ছে। যে পার্সন, যে ক্যান্ডিডেটকে আমি অ্যাড করছি তার এডুকেশন পার্টটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এডুকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে জব এক্সপিরিয়েন্স চাওয়া হবে। ওই সেম ক্যান্ডিডেটের নাম দিয়ে আপনি জব এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দেবেন। আপনি এডুকেশন মাল্টিপল এডুকেশন অ্যাড করতে পারতেন। আপনি এখন জবে যেহেতু আছেন আমি জবে মাল্টিপল করে দেখাচ্ছি। 2018-তে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কোনো একটা কোম্পানিতে ছিল এবং আপনি চাইলে একটা মাল্টিপল জব এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারছেন। সেম প্রসেস। যখন আমাদের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে যাবে তখন এখানে এমপ্লয়ের ডিটেলসটা চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এমপ্লয়ের ডিটেলসগুলো দেখতে পারবেন, তার ডিটেলসটা। এরপর ক্যান্ডিডেট লিস্টে আপনি যে তাকে শর্টলিস্টেডও করতে পারবেন। এখানে শর্টলিস্ট করার জন্য একটা বাটন রাখা হয়েছে, শর্টলিস্টেডে আমি ক্লিক করলে শর্টলিস্টেড হয়ে যাবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেট আকারে তাকে দেখানো হবে। এবং আমি যদি তাকে পার্মানেন্টলি আমাদের কোম্পানিতে রাখতে চাই বা কোনো কোম্পানি রাখতে চাই তাকে, সেক্ষেত্রে এখানে অ্যাড টু এমপ্লয় বাটনে ক্লিক করলে তাকে পার্মানেন্টলি রাখার জন্য অপশন আসবে এবং তাকে কোন ডিপার্টমেন্টে রাখছি আমরা সেটা দেখতে পারবেন, সেটা সিলেক্ট করতে পারবেন এবং তার হায়ারিং ডেট দিতে পারবেন, তার ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন, রেজিগনেশন দিতে পাচ্ছেন, বেসিক স্যালারি অ্যাড করতে পারবেন এবং একটা পাসওয়ার্ড দিতে পারবেন। এখন এমপ্লয়টা আমাদের পার্মানেন্ট এমপ্লয় হিসেবে এমপ্লয় সেকশনে এমপ্লয় লিস্টে দেখতে পারবেন। এই যে সো আমাদের কী মধ্যে দেখালাম আমরা, সেটা হচ্ছে রিক্রুটমেন্টের মধ্যে আপনি ক্যান্ডিডেটকে অ্যাড করতে পারছেন এবং ক্যান্ডিডেটের রিক্রুট করতে পারছেন এবং ক্যান্ডিডেট লিস্ট যারা আছে সেই লিস্টও এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমরা রিক্রুটমেন্টের পার্টের পরে এমপ্লয় পার্টে যাই। এখানে এমপ্লয় পার্টে অ্যাড এমপ্লয়তে যদি ক্লিক করেন তাহলে সরাসরি এমপ্লয়ের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন যদি কোনো এমপ্লয় ইনফরমেশন আপনার অ্যাড করার প্রয়োজন পড়ে। আবার এখান থেকে এমপ্লয় লিস্টও আপনি এখান থেকে দেখতে পাবেন, কোন রেজিগনেশনে কোন এমপ্লয় এবং তার ইনফরমেশন যা যা লাগবে এবং ফুল ডিটেলসটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা কোথায়? এমপ্লয় লিস্টে। তো আমাদের এমপ্লয়টাও কমপ্লিট। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাটেন্ডেন্স। আপনি চাইলে কোনো একটা এমপ্লয় অ্যাটেন্ডেন্স এখান থেকে মনিটরিং করতে পারবেন। এমপ্লয়ের নাম, ইন টাইম, আউট টাইম এবং ডেট অনুযায়ী, পাঁচ টাইম অনুযায়ী আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্স, ইন টাইম, আউট টাইম দিতে পারবেন। তো এখানে ইন টাইম আউট টাইমের একটা ব্যাপার আছে, যদি কোনো এমপ্লয়ি 9টার দিকে জয়েন হয়, 9টার দিকে ইন টাইম দেয় এবং 4টার দিকে সে আউট টাইম হয় তাহলে সে প্রেজেন্ট থাকবে। আর যদি কোনো এমপ্লয়ি 10টার দিকে ইন টাইম হয় এবং 4টার দিকে আউট হয় তাহলে সে অ্যাবসেন্ট হয়ে যাবে। এখানে কন্ডিশনটা এরকম যে 9টা থেকে 4টার মধ্যে তাকে ইন টাইম আউট টাইম পার্টটা রাখতে হবে, মানে 9টার দিকে ঢুকতে হবে এবং 4টার পরে তাকে বার হতে হবে। 9টার আগে ঢুকতে হবে, 4টার পরে তাকে বার হতে হবে। আদারওয়াইজ এর ভিতরে কোনো চেঞ্জ হলে সেক্ষেত্রে সে অ্যাবসেন্ট হয়ে যাবে। যদি সে 9টার দিকে ঢুকলো বাট 2টার দিকে বার হয়ে গেলো সেক্ষেত্রে সে অ্যাবসেন্ট হয়ে যাবে। এখানে ইন টাইম আউট টাইমের এই পার্টটা এখানে রাখা হয়েছে। এখন যদি অ্যাটেন্ডেন্স লিস্ট দেখতে চান কোনো একজন এমপ্লয়ের, পুরো মাসের অ্যাটেন্ডেন্স লিস্ট আপনি এখানে দেখতে পারবেন, সে কতবার অ্যাটেন্ড হয়েছে, ইন আউট ডাউন টাইমটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে ডেলি অ্যাটেন্ডেন্স রিপোর্টে। আপনি ডেলি অ্যাটেন্ডেন্স রিপোর্টে যদি ক্লিক করি, সরি, অ্যাটেন্ডেন্স, ডেলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এটা আপনি ডেলি সব এমপ্লয়ের কত কখন ইন হয়েছে, কখন আউট হয়েছে সেই জিনিসটা দেখতে পারবেন। যদি আমি দেখি আগস্ট মাসে ধরেন 1 তারিখ দেখলাম, 1 তারিখে সার্চ করলাম তাহলে সাত্তার আলী সাহেব জয়েন্ট ছিল এবং এখানে হচ্ছে আলম সজীব সাহেব আসছিলো।
তো এখানে হচ্ছে যেটা হয়েছে 9টার দিকে সে জয়েন করেছে 17টার দিকে সে আউট আউট টাইম হয়েছে প্রেজেন্ট ছিল আর 10টার দিকে সে জয়েন হয়েছে 18টার দিকে সে আউট হয়েছে সো এখান থেকে হচ্ছে তাকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে বিকজ এখানে 10টা 9টার মধ্যে তাকে 9টার দিকে তাকে 9টার আগে তাকে হচ্ছে ইন টাইম দেওয়া দরকার ছিল না হলে সে অ্যাবসেন্ট সো এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স ডেইলি পার্টটা আমরা দেখলাম মান্থলি চার্টটা দেখবো এবার মান্থলি ধরেন আমি সাত্তার আলী সাহেবের পুরো মাসের একটা রিপোর্ট দেখতে চাচ্ছি আমি ফেব্রুয়ারি মাসের পুরো রিপোর্ট দেখতে চাচ্ছি তাহলে এখান থেকে প্রেজেন্ট কতদিন ছিল ফেব্রুয়ারি মাসে উইকেন্ড কী কী ছিল সেই জিনিসগুলো এখানে দেখাবে তার এবং কতদিন অ্যাবসেন্ট ছিল সে পার্টগুলো দেখাবে সে এখানে টাইম আউট টাইম দেয় নাই সো এখানে পুরোটাই অ্যাবসেন্ট সে 22 দিন প্রেজেন্ট ছিল বাকিগুলো অ্যাবসেন্ট এবং উইকেন্ড সহ সো এখানে মান্থলি অ্যাটেন্ডেন্স চার্টটাও হয়ে গেল মান্থলি অ্যাটেন্ডেন্স চার্টটা হচ্ছে সরি মান্থলি অ্যাটেন্ডেন্স চার্টটা হচ্ছে আপনি আজকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আজকে প্রেজেন্ট কজন ছিল এবং অ্যাবসেন্ট কজন ছিল এটার রিপোর্টটা দেখাচ্ছে 3 জন প্রেজেন্ট এবং 6 জন অ্যাবসেন্ট ছিল আমি যদি স্পেসিফিক কোনো একটা ডেটা দিই ধরেন আমি আগস্ট মাসের আগস্ট মাস দেখাতে চাচ্ছি সেক্ষেত্রে আগস্ট মাসে 11 জন প্রেজেন্ট ছিল 2 জন অ্যাবসেন্ট ছিল এখানে সেই বিষয়টা চার্ট আকারে এবং দেখাচ্ছে চার্ট আকারে দেখাচ্ছে তো এখানে হচ্ছে আমাদের কী কী দেখলাম আমরা অ্যাটেন্ডেন্সের মধ্যে একজন এমপ্লয়কে এমপ্লয়ের ইন টাইম আউট টাইম অ্যাটেন্ড এগুলো মনিটরিং করতে পারছি অ্যাটেন্ডেন্স লিস্ট দেখতে পাচ্ছি ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট ডেইলি অ্যাটেন্ডেন্স চার্ট মান্থলি অ্যাটেন্ডেন্স এবং মান্থলি অ্যাটেন্ডেন্স চার্ট আকারেও সেগুলো দেখতে পাচ্ছি তো এখন হলিডেতে চলে গেলাম আমি হলিডেতে স্পেসিফিক কিছু হলিডে থাকে যেগুলো কিনা কোম্পানির ওই কোম্পানির লিস্টে রাখতে হয় সো সে হলিডেতে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত কোম্পানি দেবে সেই পার্টগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন অ্যাড হলিডে টাইম থেকে তো এরপর আমি লিভে যাচ্ছি লিভ টাইপ কী কী লিভ টাইপ একটা কোম্পানিতে হতে পারে ক্যাজুয়াল লিভ হতে পারে আরও অনেক ধরনের লিভ হতে পারে এবং পুরো বছরে কতদিনের জন্য এই লিভটা দেওয়া হবে একজন এমপ্লয়ের জন্য কতদিনের জন্য লিভ গ্রান্টেড করা হবে সে পার্টটা এখানে রাখা হয়েছে সো লিভ পার্টে লিভ টাইপটা হচ্ছে লিভের মধ্যে টাইপ দিয়ে আপনি হচ্ছে কতদিনে মানে কতদিন এই লিভগুলো থাকবে ক্যাজুয়াল লিভ 5 দিন পুরো বছরে থাকবে এই পার্টটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবার লিভ অ্যাপ্লিকেশনে চলে যাই কোনো একজন এমপ্লয়ি তার যে আপনি সম্ভাব্য লিভগুলো দিয়েছেন সে লিভের মধ্যে থেকে সে অ্যাড করতে পারবে মানে অ্যাপ্লাই করতে পারবে যে আমার এই লিভটা দরকার একদিনের জন্য বা 2 দিনের জন্য তার এখানে কমেন্টসে সে এগুলো ইনক্লুড করতে পারবে তারপরে সেটা আপনি লিভটা গ্রান্ট করবেন কি না হ্যাঁ সে পার্টটা আপনি হচ্ছে অ্যাপ্রুভ রিজেক্ট লিভ থেকে এটা করতে পারবেন আমি যদি অ্যাপ্রুভ রিজেক্ট ধরেন কোনো একজন এমপ্লয়ি আপনার ক্যাজুয়াল লিভের জন্য অ্যাপ্লাই করেছিল আমি যদি দেখি এটা এটা রিজেক্ট করা হয়েছে সো একদিনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সিক লিভ বাট এটা রিজেক্ট করা হয়েছে তো এটা হচ্ছে রিজেক্ট করার কারণে এখানে রিজেক্টেড দেখাচ্ছে আর যদি অ্যাপ্রুভ হয়ে থাকে এটা অ্যাপ্রুভ তাহলে অ্যাপ্রুভ বাটনে দেখলে আপনি দেখতে পারবেন অ্যাপ্রুভ করা হয়েছে একদিন ক্যাজুয়াল লিভের জন্য প্রতি মাস প্রতি বছরে সে 5 দিন পাবে বাট তাকে একদিন দেওয়া হয়েছে সে একদিন অ্যাপ্লাই করেছিল এবং এখন 4 দিন সে আরও পাবে ক্যাজুয়াল লিভে তো এই পার্টটা এখান থেকে আপনি দেখতে পারবেন শো লিভ ডিটেলস এটা একটু আগে দেখলাম কোনো একজন এমপ্লয়ের যদি আপনি কোনো একটা মাস সিলেক্ট করেন সেই মাসে ওই এমপ্লয়ি কতদিন অ্যাবসেন্ট ছিল কোনো এমপ্লয়ির আচ্ছা এখানে যে পার্টটা দেখা হয়েছে এখানে যে পার্টটা দেখানো হয়েছে শো লিভ ডিটেলসে আপনার লিভ গ্রান্ট করা হয়েছে কি না সেই পার্টটা এখানে দেখানো হয়েছে ক্যাজুয়াল লিভের জন্য সাত্তার আলী সাহেবের একদিন অ্যাপ্রুভ করা হয়েছিল সেটা এখানে দেখানো হয়েছে যদি মাল্টিপল কোনো কিছু অ্যাপ্রুভ থাকতো তাহলে এটা সব এখানে দেখানো হতো এটা আপনি এখান থেকে ম্যানুয়ালি টাইপ করে দেখতে পাবেন ওই মাসে সাত্তার আলী সাহেব বা অন্য কোনো এমপ্লয়ের কী কী লিভ ছিল সেটা এখান থেকে আপনি ইনফরমেশনটা দেখতে পাবেন শো লিভ ডিটেলসে তাহলে আমাদের লিভ সেকশনে লিভ টাইপ কী কী হতে পারে লিভ অ্যাপ্লিকেশনটিকে জমা দিলে সেটা অ্যাপ্রুভ এবং রিজেক্ট সেকশনে যে আপনি অ্যাপ্রুভ রিজেক্ট করতে পারবেন এবং শো লিভ ডাটাতে আপনি সেগুলো দেখতে পারবেন পুরো মাসে বা একজন এমপ্লয়ের এরপরে ব্যাংক সেকশনে যেটা হচ্ছে আপনি কোন কোন ব্যাংকে লেনদেন করবেন আপনার কোম্পানি থেকে এছাড়া আপনি এই ব্যাংকগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আকারে রাখতে পারবেন পরবর্তীতে এগুলো থেকে আপনি লেনদেন করতে পারবেন এরপরে স্যালারি পার্টে আসি স্যালারি পার্টে অনেকগুলো পার্ট আছে বেনিফিট জেনারেল স্যালারি তো বেনিফিট নিয়ে কথা বলি বেনিফিট হচ্ছে আপনি কোম্পানি থেকে কী কী বেনিফিট দিতে চাচ্ছেন আবার কী ডিডাক্ট করতে চাচ্ছেন সে পার্টগুলো এখান থেকে আপনি মেনশন করতে পারবেন এবং পার্সেন্টেজ আকারে এখান থেকে সে পার্টটা ইনক্লুড করে রাখতে পারবেন এরপরে জেনারেট স্যালারিতে যদি যাই জেনারেট স্যালারি কোন মাসের কত তারিখে জেনারেট করা হচ্ছে আপনি যদি মান্থ দেন তাহলে ওই মাসের স্যালারিটা কোন মাসে জেনারেট করা হচ্ছে সে পার্টটা এখানে দেখানো হয়েছে
এরপরে স্যালারি শিটে যদি যাই, এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট কাজ করা হয়েছে, সেটা হচ্ছে ধরেন আপনার ওয়ার্কিং ডে 26 দিন, আমি একটা ফেব্রুয়ারি মাস দেখাচ্ছি, ফেব্রুয়ারি মাসে আপনার হচ্ছে মাসটা হলো 28 দিন, তো স্যালারিটা আপনার কীভাবে কাউন্ট করা হবে এটা একটু ক্যালকুলেট করে আপনার করেছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন। সো যখন 28 দিনের আপনার ওয়ার্কিং ডেজ তার মধ্যে ফ্রাইডে থাকবে সেগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে 24 দিন থাকতেছে ফেব্রুয়ারি মাসে যে ফ্রাইডেগুলো ছিল সেগুলো মাইনাস করে 24 দিন ওয়ার্কিং ডে হচ্ছে। এবং সাত্তার আলী সাহেব কয়দিন প্রেজেন্ট ছিল সেই প্রেজেন্টটা এখানে দেখাচ্ছে, তাহলে আর প্রেজেন্টটা কীভাবে দেখাচ্ছে, অ্যাবসেন্ট কয়দিন ছিল সেখান থেকে মাইনাস করে 22 দিন প্রেজেন্ট ছিল, এবং তার বেসিক স্যালারি 15,000 টাকা। এখানে বেসিক স্যালারির পরে প্রভিডেন্ট ফান্ড এবং ডিডাক্ট এবং অ্যাড যে পার্টগুলো আছে সে পার্টগুলো প্লাস এবং মাইনাস হওয়ার পরে এখানে চলে আসবে অ্যামাউন্টটা। বাট তার আগে যে অ্যাবসেন্ট ছিল 2 দিন, এই অ্যাবসেন্টের তো কিছু একটা অ্যামাউন্ট মাইনাস হবে, তো আমরা হচ্ছে অ্যাবসেন্টের জন্য 1% মাইনাস করেছি স্যালারি থেকে। 1% মাইনাস করলে যদি 15,000 টাকা হয় সেখানে হচ্ছে 150 টাকা আসে, তো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে মিনিমাম 200 টাকা একটা অ্যামাউন্ট রেখেছি, যাতে যদি 200 টাকার নিচে হয়, 200 টাকার নিচে কোনো একটা অ্যামাউন্ট হয় তাহলে যেন 200 টাকায় তার থেকে মাইনাস করা হয়। তো 15,000 টাকায় 150 টাকা হওয়ার কারণে 200 টাকা আমরা করেছি, এবং 200 টাকা 2 দিন অ্যাবসেন্ট ছিল 400 টাকা হয়ে গিয়েছে। আমি যদি নেক্সট আরেকজন এমপ্লয়ি দেখাই, এখানে দেখেন এখানে সে 24 দিন সে প্রেজেন্ট ছিল ওয়ার্কিং ডেজ, 24 দিন তার ওয়ার্কিং ডেজ, প্রেজেন্ট ছিল 22 দিন এবং 2 দিন অ্যাবসেন্ট ছিল, তো 60,000 টাকার যদি 1% হয় 600 টাকা, তো মিনিমাম 200 টাকা বলেছি, বাট মেইন ম্যাক্সিমাম 60,000 কেন, 1,00,000 টাকাও স্যালারি হতে পারে, তো 1,00,000 টাকার যে পার্সেন্টেজ আসবে সেই পার্সেন্টেজ যদি 200 টাকার উপরে যে অ্যামাউন্টটাই হোক না কেন সেই অ্যামাউন্টটা এখানে যোগ হবে। যেমন 60%-এর 1% হয় হলো 600 টাকা, 2 দিন অ্যাবসেন্ট ছিল 1,200 টাকা চলে আসছে, বাট মিনিমাম 200 টাকা আমাদের এখানে রাখতে হয়েছে। সো এখানে হচ্ছে 1% হচ্ছে 1,150 টাকা, 1% 200 টাকা মিনিমাম করার কারণে 400 টাকা হয়েছে, আর এখানে 1% আপনার 600 টাকা আসছে। এখানে কোনো কিছু মানে ম্যাক্সিমাম কোনো অ্যামাউন্ট আমরা নির্ধারণ করে রাখি না, সেটা ডিপেন্ড করবে স্যালারির উপরে, যার জন্য এখানে 1,200 টাকা হয়েছে। তারপরে সব মাইনাস করে অ্যাড ফান্ড প্রফিট সব কিছু মিনিমাইজ করে এখানে আপনার যে স্যালারিটা থাকবে সেই অ্যামাউন্টটা আপনি পেয়েবল হিসাবে দিতে পারবেন। এখানে পে করলে পে বাটনে ক্লিক করলে কীভাবে পে করতে চাচ্ছেন সেটা দিয়ে সাবমিট করলে পে হয়ে যাবে, এবং সেই পেমেন্টটা স্যালারি পেইড স্যালারি সেকশন থেকে আপনি দেখতে পারবেন কাকে কাকে পেমেন্ট দেওয়া হয়েছে, ক্যাশে দেওয়া হয়েছে নাকি কার্ডে দেওয়া হয়েছে, পার্টটা এখান থেকে দেখতে পারবেন। এরপরে পার্টটা হচ্ছে পেইড স্যালারি চার্ট, কোন মাসে কীরকম পেইড করা হয়েছে সেটা চার্ট আকারে আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং মান্থটাও এখানে দেখে আপনি স্যালারির কত টাকা অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট এখানে পে করা হয়েছে সেই অ্যামাউন্টটাও দেখতে পারবেন। সো খুব ইন্টারেস্টিং স্যালারি পার্টটা। এরপরে চলেন ইনকাম পার্টে যাই। ইনকাম পার্টে যেটা দেখানো হয়েছে ইনকাম কী কী ধরনের ইনকাম থাকতে পারে কোম্পানিতে, সেই নামগুলো আপনি এখান থেকে ইনক্লুড করতে পারেন, এবং সেগুলো অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সে পার্টটাও এখানে আপনি রাখতে পারবেন। এরপরে অ্যাড ইনকাম, যে ইনকাম লিস্টটা আপনি করেছেন সেই লিস্টে কত টাকার কোন যে খাতগুলো রেখেছেন সে খাতে কত টাকা আসলো, কত ডেটা আসলো, কীভাবে আসলো, এই পার্টটা আপনি ইনক্লুড করে সাবমিট করলে তাহলে লিস্ট আকারে সেই ইনকামগুলো আপনি এখান থেকে সোর্সগুলোর ইনকামগুলো দেখাবে এখানে ইনকাম লিস্ট আকারে। আর ইনকাম রিপোর্ট যদি দেখি আমরা সেক্ষেত্রে এটা মানে ইনকাম রিপোর্টটা এই মাসে কী কী রিপোর্টে ছিল সেই ইনকাম কী কী ছিল সেই পার্টটা এখানে দেখানো হচ্ছে, যে কনসালটেন্সি, সফটওয়্যার সেল, সার্ভিস আরও অনেক ধরনের ইনকাম থাকতে পারে, এবং লিস্ট আকারও এখানে দেখানো হচ্ছে। তাহলে ইনকাম ডিপার্টমেন্টে আমরা ইনকাম সোর্স নামগুলো দেখতে পাচ্ছি, ইনকাম অ্যাড করতে পারছি, এবং ইনকাম রিপোর্টটা দেখতে পাচ্ছি। এরপরে এক্সপেন্স যেটা হচ্ছে এক্সপেন্সটাও ইনকামের মতোই, আপনি এক্সপেন্সের ক্যাটাগরির নামগুলো দিতে পারবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রাখতে পারবেন। এরপর এক্সপেন্স অ্যাড এক্সপেন্স করতে পারবেন, যে এক্সপেন্স যে নামগুলো দিয়েছেন ক্যাটাগরি সে নামের কত ডেটে এবং কত টাকা এক্সপেন্স হয়েছে, ক্যাশে গিয়েছে না কার্ডে গিয়েছে, ব্যাঙ্কে গিয়েছে, সে পার্টগুলো এখানে রেখে এখানে লিস্ট আকারে সেগুলো দেখতে পারবেন। এরপরে যে পার্টটা এক্সপেন্স রিপোর্ট, আপনি এক্সপেন্স রিপোর্টটাও এখানে দেখতে পারবেন, এখানে চার্ট আকারে দেখানো হয়েছে এবং এখানে লিস্ট আকারেও দেখানো হয়েছে, দুটো পার্টি আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে এক্সপেন্সে যেটা দেখলাম অ্যাড ক্যাটাগরি করতে পারবো, এক্সপেন্স কী কী এক্সপেন্স হলো কীভাবে হলো সেটা আমরা দিতে পারবো, আর কত টাকা এক্সপেন্স হয়েছে সেটা দিতে পারবো, এবং এক্সপেন্সের রিপোর্টটাও আমরা দেখতে পাচ্ছি। তো এক্সপেন্সেস প্রফিট লস স্টেটমেন্ট, প্রফিট লস স্টেটমেন্টে আমাদের কত টাকা ডেবিট হয়েছে পুরো মাসে, বা কত তারিখে ডেবিট হচ্ছে, কত তারিখে ক্রেডিট হচ্ছে, এই পার্টগুলো সম্পূর্ণ নিয়ে এসে ক্যালকুলেট করা হয়েছে, ডেবিট কত ক্রেডিট করে এবং নেট প্রফিট করো ফুল মান্থে। আপনি চাইলে এখানে কাস্টম মান্থও দিয়ে দেখতে পারেন, এই পার্টগুলো এখানে প্রফিট লস স্টেটমেন্টে দেখতে পারবেন। নোটিশ পার্টে আপনি নোটিশের নাম, ডেট এবং নোটিশ কী কারণে নোটিশ করা হচ্ছে কোনো একটা নোটিশে সেই জিনিসটা আপনি এখানে ইনক্লুড করতে পারবেন, এবং এটা আপনাকে লিস্ট আকারে দেখানো হচ্ছে এখানে।
তো এই নোটিশটাও আবার আপনি ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন। এখানে আমাদের ড্যাশবোর্ডে যেটা করা হয়েছে, আপনি যখন লগ ইন করবেন সরাসরি ড্যাশবোর্ডে আসতে পারবেন। যদি আমি লগ আউট করি, আবার যদি লগ ইন করি, সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এবং এখানে আপনার ইনকাম এক্সপেন্স যে পার্টটা আছে, কত টাকা ইনকাম কারেন্ট মাসে এবং কত টাকা সার্ভিসের জন্য এক্সপেন্স করা হয়েছে, কী কী খাতে এক্সপেন্স করা হয়েছে, সেগুলো এখানে দেখানো হবে আপনি যদি ক্লিক করেন। তো এখানে হচ্ছে নোটিশ বোর্ডে কী কী আপনার নোটিশ, আপকামিং নোটিশগুলো আসছে বা আরও আসবে, সে পার্টগুলো এখান থেকে আপনি ফলো আপ করতে পারবেন। এই ছিল আমাদের এইচআরএম এর ওভারভিউ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম।